হ্যালো এভরিওয়ান, চলো আমরা একটু বেরোচ্ছি, একটু এমার্জেন্সি দরকারেই বেরোচ্ছি। যদি কাজটা 50% সাকসেস হয় তবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, নাহলে শেয়ার করবো না। ঠিক আছে, 50% যদি সাকসেস হয় তাহলে শেয়ার করবো, নচেত শেয়ার করবো না। এখানে আমার কেলো আছে না রয়েছে। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ঠিক আছে, জানি না এই ব্লগটায় কী দেবো কী করতে পারবো জানি না, কিন্তু একটা দরকারে, খুব এমার্জেন্সি দরকারে বেরোচ্ছি। Artlist.io আমি একটা স্টেনার নেবো, আমার স্টেনারের দরকার, একটা স্টেনার নেবো। স্পেন্সারে চলে এসেছি, আমার কটা জিনিস নেওয়ার আছে, স্টেনারের জন্য না কটা জিনিসও নেওয়ার আছে। এরা এত সুন্দর সুন্দর স্টিলের বাসন রাখে না, আমার দেখেই এসে লোভ লাগে। ফুচকা খাবো, ভিড় দেখো, বাবুয়া বলেছিল এখানে ফুচকাটা খুব সুন্দর, আমি কোনোদিনও খাইনি, আজ ফার্স্ট টাইম খাবো। কিন্তু মারাত্মক ভিড়, তো ভিড় দেখতে পাচ্ছো, মারাত্মক ভিড়। হ্যাঁ কিরে, খেতে পারবো ঢুকে? দাঁড়া দেখি, আবার ট্রাই নি। যে কাজের জন্য গেছিলাম দরকারে, সেই দোকানটাই পুরো বন্ধ, এই জন্য আর তোমাদের কিছু দেখাতে পারিনি। লাস্টে স্পেন্সার থেকে, ওখান থেকে একটা স্টেনার কিনে নিয়ে চলে এসেছি, এবং দেরিও হয়ে যাচ্ছে, বাবু আবার একটু বেরোবে অফিসে যাবে, দেরিও হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে একটু ফুচকা খেয়ে চলে এসেছি। ফুচকা খেয়েছি, ফুচকার দোকানে কি অন্ধকার দেখে যে ওই জন্য আর ভিডিও করতে পারিনি, বিশাল অন্ধকার মতো হয়ে রয়েছে আর ভিড়। ভিডিও করে এসে আবার রান্নাও বসিয়ে দিচ্ছি, এখানে আমার ডাল হয়ে গেছে, অনেক কাতলা মাছের ঝোল করছি, কাতলা মাছের ঝোলটা আজকে অন্য মশলা দিচ্ছি। চলো, আমি এক এক সময় এক এক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে মশলা আর বেরিয়ে যাচ্ছেন। এই তুই কাকে আমাকে হাম্পি দিচ্ছিস না পাবলিককে হাম্পি দিলি? হ্যাঁ তোমরা দেখতে পেলো কি করলো অন্ধকারে? আমি কিন্তু কোনো কাটছাট করবো না, এই দেওয়া হবে ভিডিওয়ে, ঠিক আছে? আর এখানে এই যে আমার কাতলা মাছের ঝোল বসিয়ে দিয়ে মাছ ভাজছি, এখানে রয়েছে এখনও দু পিস, আর আজকে কাতলা মাছের ঝোলটা করছি বেগুন ডাঁটা আলু দিয়ে, বেগুন ডাঁটা আলু দিয়ে। আর মশলা এখানে রাঁধুনি, সাদা সর্ষে, কালো সর্ষে আর আদা পেস্ট, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, মানে ছিঁড়িনি এখনও, পেস্ট করে রাঁধুনি, কালো সর্ষে, সাদা সর্ষে আর আদা পেস্ট আছে, এতে এই মশলা দেবো, বুঝেছো? মশলাটা এই দেবো, আর এখানে টমেটো রয়েছে। বলছি আমি, বলেছি এই ডালটা আমার ঢাকা দিতে হবে, বল কি বলি? বলছিস বল কি বলবো? কাকে হাম্পি দিলি? হাম্পিটা তো আমি ফ্ল্যাং দিয়েছি, যে লুপে নেবে তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বড়ের ডায়লগ শুনছো, বলছে যে লুপে নেবে তার। যাই হোক চলো, আর একটা স্টেনার কিনে এনেছি, পরে দেখাচ্ছি স্টেনার, তো দেখলে তো ওখানে আমি পরে দেখাচ্ছি। তখন তোমাদের দেখানো হয়নি, বাবু আছে, এই গজা খেলাম আগের দিন, দেখলে না ভালো লেগেছে খেতে, পেয়েছে আবার এনেছে, বলছে আর পাবো কবে, এগুলো পাওয়া খুব মুশকিল, পাই না গো আমরা। বাবুয়া এনেছে আজকে আবার অফিসের, ওর অফিসের ওখান থেকে কোথা থেকে এনেছে, যাই হোক মোট কথা আজকে অনেক এনেছে, আজকে বললে 1 কিলো মতো এনেছি, দেখো না খুব সুন্দর খেতে। এটাকে আমি তুলে রাখবো একটা এয়ার টাইট কন্টেনারে, বুঝেছো? এগুলো সব তুলতে হবে, ব্রেড তো খেলো। তোমার যে হজোরও ব্লক করছি নাকি? আসলে এক একদিনে আমার দুটো করেও ব্লক করা হয়ে যায়, বুঝেছো? যখন ইচ্ছা হয় তখনই ক্যামেরা অন করে ফেলি, এক একদিনে আমার দুটো করেও ব্লক করা হয়ে যায়, বুঝেছো? সময় থাকলে, সময় সুযোগ সুবিধা বুঝে করে ফেলি, ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি ভালোবাসি এটাকে, বুঝেছো? ভালো যে কোনো জিনিসকে দেবে, ভালো না বাসলে সে জিনিস হয় না, আগে জিনিসটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ তারপর তো আছে, ইনকাম আছে, চেষ্টা করলে সবই হয়, সবই হবে, কিন্তু আগে সেই জিনিসটাকে ভালোবাসতে হবে, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। ওটাই আমি বলছি, এক একদিন আমার দুটো করেও ব্লগ হয়ে যায়, তোমরা বুঝতে পারো কি না আমি যাই না, এক একদিনে দুটো করে ব্লগ হয়ে যায়। চলো দেখো রাতের ডিনারে কি হয়েছে, ওই যে বেগুন দিয়ে সেই দেখালাম, কাতলা মাছের ঝোলটা, এটা সেই কাতলা মাছের ঝোলটা, ঠিক আছে? শেয়ার করতে পারিনি রান্নাটা, কেন না শেয়ার করবো ঠিক করেছিলাম, তারপর রান্নাটা বসিয়ে মাঝখানে মাঝখানে কিছু কাজ পড়েছিল, সেই কাজগুলো করছিলাম, একটু করে রান্না করছিলাম, মাছ ভাজছিলাম আর কাজ করছিলাম, বুঝেছো? ওই জন্য রান্নাটা শেয়ারও করতে হয়নি। এই মাছের ঝোলটা, এই মাছের ঝোলটা আবার অন্যরকম খেতে, খুব টেস্টি। আমি এই মাছের ঝোলটা গরমকালে করে থাকি, তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, আবার করবো এইভাবে, বাটা মাছও করা যায়, বাটা মাছ এনেছে করবো, আর মুসুরির ডাল আর আলু ভাজা, ঠিক আছে? আর আমার ওইখানে গোপালু সোনা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওকে খেতে, আজ সারাদিন ভাত খাওয়া নেই, দুপুরে সেই তরমুজ দিয়েছিলাম না আগের ব্লগে বলেছি,
বুঝেছো? আর বাবুয়াও এখন বাবুয়াকে তো পুরো খালি গায়ে দেখা যাচ্ছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাবুয়াকে এখন খেতে দিচ্ছি। আর আমরা মেঝেতে বসে খেতে বসেছি বুঝেছো, পারছি না, এই মার্বেলের ঠান্ডা মেঝেটা যেন ভালো লাগছে জানো। এই এখন ওকে দেবো এই যে ভাত, আমার বরজা ডায়লগ দিচ্ছে না আজকে, মানে এসব গরমের ডায়লগ চলছে গরমকালের বুঝেছো, আগে ডাল আলু ভাজা দিয়ে খাবে। গরমকাল বললি আর আমি মনে পড়ে গেল, হ্যাঁ তোকে দেখাবো তো খালি গায়ে, ডালেতে টক ডাল, হ্যাঁ টক ডাল তো এবার শুরু হবে। হ্যাঁ আর ইয়ে তোমার কি বলো, আমি ভাত খাচ্ছি না জানো তো, গান্ডে পিন্ডে ফুচকা খেয়েছি, তারপর বাড়িতে এসে ফুচকা খেয়ে আসার পর খানিকক্ষণ বাদে এক দেড় ঘন্টা বাদে বসে বসে ফ্রিজ থেকে বার করে, ফ্রিজে তরমুজ কাটা ছিল বার করে খেয়েছি। আজকে বাবুয়াকে নিচে খেতে বসতে দিচ্ছি, ওর তো অসুবিধা হচ্ছে তো নিচে খেতে বসতে হয় না, আজকে নিচে কেন বলতো বসিয়েছি গরমের জন্য, আমার ডাইনিং টেবিলে মাজা বাসনে ভর্তি রয়েছে আজকে, ওই জন্য আমি বললাম তুই নিচে খেতে বস, মাজা বাসনে ভর্তি রয়েছে ওই জন্য বললাম নিচে খেতে বস। আজ সারাদিন কারো ভাত খাইনি, আর রাত্রিবেলা আমি ভেবেছিলাম শান্তি করে মাছের ঝোল দিয়ে ভাত খাবো, কিন্তু ওই ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করলাম ঠান্ডা ঠান্ডা বার করে, তো আইসক্রিমটা বলছি দুধ তরমুজটা বার করে খেলাম, পেট পুরো ভর্তি। উফ ঠিক আছে চলো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আর বাড়াচ্ছি না বুঝেছো। আর মাছের ঝোলটা করার আগে আমি ডাল করে রেখেছিলাম, ডাল আলু ভাজাটা করেছিলাম বুঝেছো, মাছের ঝোলটা একদিন তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, মাছের ঝোলটা খুব টেস্টি জানো, খুব টেস্টি মাছের ঝোলটা করবো, আবার বাটা মাছ করবো, ওটা করবো বাটা মাছ যখন করবো ওটা বড়ি দেবো। দেখো আমি আবার ভাত খেতে বসে গেছি, বলছিলাম না এখন কিন্তু আমার খিদে পেয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে না, আমি খিদে পেয়ে গেছি, আমি ভাত খাচ্ছি, মাছ নিইনি, ওই ডাল আর আলু ভাজাটা খাচ্ছি, গোপালের ওই প্রসাদটা ঠাকুরের, বুঝলাম তো চলো।